অনেকে বলে যে রাইস কুকারে ভাত লেগে যায়, আমি বলো ভাই যদি হ্যাভেলসে ভাই ভাত লেগে যায় ভাই ডাবল টাকা জরিমানা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফাহিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, ভালো ভাই। আজকে তো ম্যাচ করে প্রোডাক্ট দেখাবেন মনে হয়। হ্যাঁ, আজকে ভাই হ্যাভেলস নিয়ে এসেছি ভাই, এটা আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট ভাই। আচ্ছা, আমি এই ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট ইউজ করছি ভাই ব্ল্যান্ডারের ভিতরে, জি, অনেক ভালো পারফরমেন্স ভাই। আর বিষয়টা হচ্ছে আপনার মোটামুটি ইন্ডিয়ান ভিতরে একটা পপুলার প্রোডাক্ট হ্যাভেলস। আচ্ছা, ওইখানে আমি যতটুকু জানি ভাই, মাঝে মাঝে যাওয়া আসা হয়তো ভাই, যে ওইখানে যারা রিচ ম্যান যারা ভালো জিনিস ইউজ করে যায় তারা হ্যাভেলস ইউজ করে। ওকে, আর এরপর আমি বাসায় কিছু হ্যাভেলস ইলেকট্রিক প্রোডাক্ট ইউজ করছি ভাই, এই কারণে আমার উপর একটা আস্থা আছে হ্যাভেলস পার্সোনালি ভাই। ঠিক আছে ভাই, তো এটার ফাংশন সম্পর্কে একটু আইডিয়া দেন দর্শকদের। ফাংশনটা ভাই, রাইস কুকার মূলত এখন সবগুলি আধুনিক, রাইস প্লাস কারি কুকার, কারণ এখন অনেক রাইস কুকার সবগুলোতে মোটামুটি দুটা কন্টেনার থাকে, একটা হচ্ছে রাইস করার জন্য, একটা কারি করার জন্য। আচ্ছা, আপনি এগুলো হচ্ছে বলা হয় রাইস এন্ড কারি ইজ ইকুয়াল টু মাল্টি কুকার বলা হয়, আপনি রাইস কারি সবই করতে পারবেন। ওকে, এটা সাইজটা ভাই 2.8, এটার সাইজটা আসলে অ্যাভেলেবেল না, আমরা প্রোডাক্ট পাইও কম সেলও কম করতে পারি, কারণ সেই মালগুলো আমার আসে কম, প্রাইসের কম্বিনেশন কারণে একটু হয়ে যায়। আচ্ছা, অ্যাভেলেবেল না ভাই, ইম্পোর্টটা কম হয়। আর দেখতেও সুন্দর অনেক, দেখতে ভাই যথেষ্ট সুন্দর। আর দেখার বিষয় যে হোক ভাই, এটা আপনি ইউজ করে মজা পাবেন, যেমন অনেকে বলে যে রাইস কুকারে ভাত লেগে যায়, জি, আমি বলবো ভাই যদি হ্যাভেলসে ভাই ভাত লেগে যায় ভাই ডাবল টাকা জরিমানা ভাই। আচ্ছা, একেবারে গ্যারান্টেড ভাই, যদি হ্যাভেলসে ভাত লেগে যায় ডাবল জরিমানা দিব ভাই। আচ্ছা, ঠিক আছে ভাই, তো এটা হলো দুই হাড়ি, যে ডাবল হাড়ি, একটা হচ্ছে রাইস করার জন্য, একটা কারি করার জন্য। ওকে ভাই, একটু সাইজটা কত? সাইজটা হচ্ছে ভাই 2.8, 2.8। তো কি পরিমাণ ভাত রান্না করা যাবে এটাতে? এখানে আপনি সর্বনিম্ন করতে পারবেন আধা কেজি চালের, চাপাচাপি হবে, কিন্তু কমফোর্টলি 1-1.5 কেজি চাল। ঠিক আছে ভাই, তো এটা বিদ্যুৎ বিল কেমন আসবে? এটা ভাই ওয়াটটা স্ট্যান্ডার্ড ওয়াট ভাই, ওয়াটটা কমই আছে, মোটামুটি মাত্র 900 ওয়াট। অন্য অন্য রাইস কুকারে ওয়াটটা বেশি অ্যাড করা থাকে, কিন্তু হ্যাভেলসে ওয়াটটা 900 ওয়াট। আচ্ছা, আর অপশনগুলো অনেক সুন্দর অপশন দেওয়া আছে, আপনি রাইস কারি এগুলো সব কিছু করতে পারবেন। বিদ্যুৎ বিলটা বলতে ভাই রাইস কুকারে খুব বেশি সময় নেয় না, কারণ ভাত হতে সর্বোচ্চ লাগে 10-12 মিনিট ম্যাক্সিমাম। জি, তো যদি আপনি দিনে তিনবার ভাত করেন, তিনবার কারি করেন, সেক্ষেত্রে বিলটা হোপফুলি 2-250 টাকা পর্যন্ত আসবে, 2-250 টাকা যদি রেগুলার ইউজ করেন। যেমন এখন অনেকের বাসায় ভাই গ্যাস নেই ভাই, জি, তো তারা পার্টিকুলারলি আপনার ভাতগুলোর ভাত কারি সব রাইস কুকার করতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যদি আপনি কন্টিনিউ ইউজ করেন তাহলে আপনার সর্বোচ্চ 2-250 টাকা বিল আসবে ম্যাক্সিমাম ভাই। ওকে ভাই, তো ভাত রান্না করতে কেমন টাইম লাগবে এটাতে? ভাতটা লাগবে ভাই 10-12 মিনিট। 10-12 মিনিট, আর গরুর মাংস যদি রান্না? আর মাংসটা সময় বেশি লাগবে ভাই, মাংসটা আপনি ম্যারিনেট করে যদি এখানে বসায় দেন লাগবে 22-26 মিনিট। 22-26 মিনিট, তাও একদম বেশি না। এটা যদি আপনি পুরোপুরি ফুলফিল করেন, যদি একটু কমায় করেন, সাপোজ আপনি 1.5 কেজি মাংস করেন, সেক্ষেত্রে 16-18 মিনিট লাগবে সর্বোচ্চ। ঠিক আছে ভাই, তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে? এটার গ্যারান্টি একটা আজব গ্যারান্টি পাবেন ভাই, কারণ প্রোডাক্ট ভালো, আমি চোখ বন্ধ করে বলতে পারি ভাই। আর একটু ফলো করে দেখেন ভাই, এই প্রোডাক্টটা অন্যদের মতো থেকে একটু আলাদা, পুরো বডিটাই মেটালিক। আচ্ছা, পুরো বডিটাই মেটালিক, এটাতে সমস্যা হবে না আশা করি 5 বছরও। তবে কোম্পানি আমাদের যেটা দিচ্ছে, যারা ইম্পোর্টার, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাই। আচ্ছা, যেটা অন্য কোনো প্রোডাক্ট আমরা দিতে পারি না, আমি হ্যাভেলস থেকে নিতে পারতেছি, কোম্পানি বলতেছে নষ্ট হবে না, যদি ইন কেস নষ্ট হয় আপনি নতুন পাবেন। ওকে, আপনি একটা প্রোডাক্ট আমাকে এনে দিবেন, কমপ্লেন থাকলে আমি নতুন একটা দিয়ে দিব, একটা কথা বলবো না, কিছু কথা বাড়াবো না, সময় নিব না, ইনস্ট্যান্টলি। তো এটার দাম কত যাচ্ছে? দামটা হচ্ছে ভাই, দামটা যদি আমরা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি অনেক বেশি পড়ে যায়, কিন্তু আমাদের ইম্পোর্টার ওরা প্রোডাক্ট কোয়ান্টিটি আনাতে কিছুটা ডিসকাউন্ট থাকে, আমরা সব মিলিয়ে আপনাকে আমি করতে পারবো 4600 পর্যন্ত রাখতে পারবো। 4600 টাকা? আচ্ছা, কোম্পানি যদি আপনার ওয়েবসাইট নিতে চান আপনার 4800 সামথিং পড়বে, কিন্তু আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে সেল করতে হবে, যেহেতু আমাদের দোকানদার একটু ডিসকাউন্ট ছাড়ার চেষ্টা করি ভাই, সেক্ষেত্রে আমি 4600 পর্যন্ত রাখতে পারবো। ঠিক আছে ভাই, তো ভাই একটা কথা বলি ফাইন ভাই, আপনার 4600 টাকা আমরা দিচ্ছেন ভাই, বিনিময়ে একটা সলিড জিনিস দিচ্ছেন ভাই, সেটা কি? একেবারে ক্লিয়ারে বলতে দেবো যে একদম সলিড একটা প্রোডাক্ট ভাই। ওকে, প্রোডাক্টটাই সলিড, একেবারে সলিড প্রোডাক্ট ভাই। ওকে ভাই, তো আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম এই রিলেটেডই, তো ধরেন আরেকটু 200-300 টাকা কম হয় অন্যগুলো, তো এটা কেন নিবে, যে এটাতে কি বৈশিষ্ট্য আছে? আপনি ভাই বাজারে রাইস কুকার পাবেন 3000-3500 আরকম পাবেন, ওগুলো কিন্তু মেড চায়না হবে ভাই। আচ্ছা, চায়না মেডে অনেক প্রকার প্রোডাক্ট হয় ভাই, সেটা আমি না গেলাম, কিন্তু এই প্রোডাক্টটা মেড টোটালি ইন্ডিয়া। আচ্ছা, এটা মাদার ব্র্যান্ড অফ ইন্ডিয়া, এই প্রোডাক্টটা মেড ইন ইন্ডিয়া হচ্ছে। আচ্ছা, এখানে কোনো কারচুপি নেই ভাই, ইন্ডিয়ানদের একটা ব্যাপার হচ্ছে ওরা প্রোডাক্টটা সলিড দেওয়ার চেষ্টা করে, দামটা রিজনেবল হওয়ার চেষ্টা করে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার টাকাটা বেশি কেন যাচ্ছে? ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি রুপিতে কনভার্ট করেন,
আপনার পাঁচের উপর চলে যাবে, যদি ওইখান থেকে কিনে সিঙ্গেলে নিয়ে আসেন। আচ্ছা, তো আমি যে প্রাইসটা দিচ্ছি হোপফুলি ভাই অনেক ডিসকাউন্ট প্রাইস ভাই, 4,600 টাকা। ঠিক আছে ভাই, তো এটা আপনার কাছ থেকে নেওয়ার উপায় কি? নেওয়ার উপায় ভাই আমি চাই কাস্টমার আমার মার্কেটে আমার দোকানে আসেন, যারা ঢাকা থাকেন বা ঢাকা বাইরে থাকেন কাউকে পাঠান, কাউর মাধ্যমে নিয়ে যান, কারণ প্রোডাক্টটা যারা এই সময় এখানে দেখবে এখানে প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটি ভাই এক দেখা নিয়ে নেবে ভাই। জি, আর যারা আসতে না পারেন তাদের জন্য ঢাকার ভিতরে সুবিধা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি সিস্টেম, বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেবে আমাদের ডেলিভারি ম্যান দিয়ে, আপনি প্রোডাক্টটা বুঝে পেয়ে টাকা দিয়ে দেবেন, সেক্ষেত্রে চার্জ পেমেন্ট করতে হবে। আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, দেন আমরা কুরিয়ার করে দেবো কন্ডিশনের মাধ্যমে, ওইখান থেকে প্রোডাক্টটা বুঝে পেয়ে টাকা দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, তারপরে অ্যাড্রেসটা? আমার হচ্ছে অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেটের পাশে, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, আমাদের হচ্ছে নিস্তালায় 113 নম্বর দোকান, দোকানের নাম হচ্ছে ডেমরা ক্রোকারিস। জি, আমার এখানে আপনার ডিসক্রিপশন আপনার মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, যদি কেউ চান ফোন দিয়ে লাইভ দেখে নিতে পারেন প্রোডাক্ট, সব ধরনের সুবিধা আছে, বিকাশ নগদ ফ্যাসিলিটি আছে, সকল সুবিধা এখানে পাবেন। ঠিক আছে ভাইয়া, তো ভালো থাকবেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম।